হ্যালো ভিউয়ার্স, ডিটিএইচ ইনফো বিডি পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হলাম। সেটা হলো একটি স্যাটেলাইট ফাইন্ডার, আপনাদের মাঝে আমরা আনবক্সিং করব। বন্ধুরা, এই যে দেখা যাচ্ছে, এটা কার্টুন, চতুর্পাশে কোনো লেখা নাই। এটা আপনাদের মাঝে আমরা এখন আনবক্সিং করব। দেখতেই পাচ্ছেন, এটা হয়েছে আপনার স্যাটলিং এর ফাইন্ডার, মডেল হয়েছে WS-6906। স্যাটলিং স্যাটেলাইট ফাইন্ডার মডেল WS-6906। এটা হলো ইউজার ম্যানুয়াল। বন্ধুরা, আমাদের কাছ থেকে যে ভিডিওগুলো পাবেন সেটা হচ্ছে রিয়েল ভিডিও, কোনো এডিটিং করা না, যেটা বুঝতে আপনাদের জন্য সুবিধা হয়। এখানে আমরা রিয়েল ভিডিও করে থাকি। এটা আপনি কীভাবে কী ব্যবহার করবেন, এখানে সব ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, বা যারা অনেকে ব্যবহার করছেন তারা ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন। ফাইন্ডার সম্বন্ধে পরে আসি এবং এদের কি কি আছে আপনাদের মাঝে আমরা এখন দেখাচ্ছি। প্রথমে আছে একটা ইউএসবি, এটা চার্জিং বা ইউএসবি ডাটা কেবল আছে একটা। এই যে একটা প্রথমে ইউএসবি ডাটা কেবল, একটা আছে এবি কেবল, একটা এবি কেবল, একটা ফিতা আছে যেটা বাঁধানোর জন্য, গলায় ঝুলিয়ে কাজ করার জন্য বা কোথাও বাজায় রাখার জন্য একটা ফিতা আছে, একটা গাড়িতে চার্জ দেওয়ার জন্য একটা চার্জার আছে, এবং একটি সরাসরি ডিসি চার্জার অ্যাডাপ্টার আছে। এটা হলো চার্জার। এখন দেখো আপনাদের আমরা মিটারটা, এ হলো একটা কাভার করা মিটার। এই যে দেখাচ্ছি আপনাদের, খুলে দেখাচ্ছি আপনাদের, এটা এটা যদি একটু টাইট, নতুন অবস্থায় তো খোলা হয় নাই। এই যে এটা কিন্তু একটা সুন্দর একটা গ্লোজি বা হার্ড কাভার, সেফটি দেওয়ার জন্য একটা কাভার। এবং আলাদা এই মিটারটা কিন্তু কালো। এই দেখা যাচ্ছে বন্ধুরা, ডিজিটাল ফাইন্ডার, ব্যাটারি এমপি রয়েছে 4000। এটা ফিক্সড ব্যাটারি না, এটা খোলা যায়, খুললে নতুন আলাদা ভাবে ব্যাটারি করা যায়। এটা আপনার স্পিকার, সাউন্ড সিস্টেম। এই যে দেখা যাচ্ছে HDMI কেবল, এটা হয়েছে ইনটেক, এটা ভাঙলে পর HDMI দিতে পারবেন। এবি আউট, এবি ইন, HDMI এবি আউট, এবি ইন, এখানে চার্জ দেওয়ার জন্য ইউএসবি, এবং এটা এটা হয়েছে আপনার সিগনাল চেক করার জন্য, সিগনালে কানেক্টর লাগানোর জন্য এটা শর্ট কেবল। এটা হলো আপনার পাওয়ার অন। এই বন্ধুরা, আমরা এখন এটা অন করব। এই দেখতে পাচ্ছেন চালু হবে। এই যে আমাদের মিটারটা চালু হয়ে গেছে। এর নো প্রোগ্রাম দেখাচ্ছে। এই যে এটা সিস্টেম হলো সম্পূর্ণ আলাদা। আপনি যদি মেনু বাটন প্রেস করেন তাহলে কিন্তু এখানে একটা অপশন আসবে, এখানে ডাইনে বামে যাওয়ার পরে কিন্তু এখানে প্রতিটা প্রোগ্রাম দেখতে পারবেন। এই কিন্তু নিচে যে দেখা যাচ্ছে, এই চারটায় কিন্তু প্রোগ্রাম। প্রথমে হলো চ্যানেল, টিভি রেডিও, চ্যানেল অ্যাড, পরে আপনার অ্যাড স্যাটেলাইট, এডিট স্যাটেলাইট, অটো স্ক্যান, নেট সার্চ, স্যাটেলাইট সার্চ, ডিপ সার্চ, এখানে ল্যাঙ্গুয়েজ, টিভি সিস্টেম, অডিও শর্ট সাউন্ড যেগুলো আছে, প্যারামিটার লক, ইনফরমেশন, নাই কোনো স্যাটেলাইট গাইড, সফটওয়্যার আপডেট, এই চারটা অপশন আছে। আপনারা যদি নতুন হয়ে থাকেন, যদি আপনার কোনো স্যাটেলাইট অ্যাড করতে যান, তাহলে আপনি করতে হবে ওই যে অ্যাড স্যাটেলাইট চাপ দিতে হবে, অ্যাড রেখে আপনার ওকে বাটন দিতে হবে। এই দেখছেন আটসে কিন্তু একটা নিউ নেম। যদি মনে করেন আপনাদের আমরা আকাশ দেখাচ্ছি, আকাশে কি করতে হবে, এই যে ওকে বাটন চাপ দিলে চলে আসবে। যে ডিলিট করতে হবে, ওই যে এক্সিট বাটন চাপ দিলে এটা কিন্তু ডিলিট হবে। এই যে এখানে লেখাই আছে ওই এক্সিট, এই যে লেখা হয়ে গেছে। আপনি লিখবেন যে লেখা লাগবেন ওই অক্ষরে দিয়ে আপনি প্রেস করলে এটা কিন্তু আপনি লিখতে পারবেন।
আমরা কিন্তু আকাশ লিখে দিয়েছি। এই যে মেনু বাটন চাপ দেবেন, মেনু বাটন চাপ দিলে কিন্তু এখানে সেভ চলে আসবে, কিন্তু এটা কিন্তু আমি অলরেডি সেভ করে নিয়ে এসেছি। আপনার চাইলে এখানে ডিটিএস লিখতে পারবেন, এই যে দেখা যাচ্ছে আকাশ ডিটিএইচ, এই যে আকাশ ডিটিএস কিন্তু লেখা অলরেডি হয়ে গেছে। নিচে লিখতে হবে আপনার এরার ডিগ্রি কত, 119 ডিগ্রি। তারপর আছে এলএনবি টাইপ, এলএনবি টাইপ কি স্ট্যান্ডার্ড দেওয়া আছে, আমাদের হচ্ছে ইউনিভার্সাল, অবশ্যই মনে রাখতে হবে আমাদের ইউনিভার্সাল। এখানে রাখতে হবে 119, যদি আমি এটা সেভ করে রেখেছি আগে, যার কারণে এটা আপনি প্রথমে 00 রাখবেন, 00 রেখে আপনি এখানে 119 লিখলে কিন্তু চলে আসবে। এখানে কিন্তু আমি আর একটা লেখা আছে 100, এই যে এখানে 100 স্ট্যান্ডার্ড লিখবেন, ওকে চাপ দিলে এখানে কিন্তু এই যে আপনার অ্যাড বাটন প্রেস করলে কিন্তু আপনার ইউজার আসছে, ইউনিভার্সাল আসছে। অবশ্যই মনে রাখতে হবে আপনার ইউনিভার্সাল থাকবে 9750 10600। দেখি আপনি ওকে বাটন চাপ দেখুন, দেখলে স্যাটেলাইট সেভ হয়ে গেছে। আপনি এখন স্যাটেলাইট দেখতে চান, এখানে কিন্তু আপনি স্যাটেলাইট দেখতে পাবেন। এই যে এই বাটন প্রেস করলে নতুন ABS-1 স্যাটেলাইট সি ব্যান্ড আমি সেভ করছি, আকাশ জিটিএইচ, এই যে আকাশ জিটিএইচ। আপনি চাইলে এখানে একটা চ্যানেল সার্চ দিলেই আপনি কিন্তু চ্যানেল চলে আসবে, এই যে অটো স্ক্যান এখানে রেখে আপনার আকাশ জিটিএইচ। আমি বলছিলাম আগে আকাশ জিটিএইচ সেভ করে রেখেছি, এখানে আপনাদের দেখার জন্য আমি নতুন করে আকাশ ডিটিএইচ সেভ করে রেখেছি। এটা ওকে দেওয়ার পরে এই যে অল সার্চ দেওয়ার পর কিন্তু এখানে চ্যানেল সার্চ চলে আসবে, যে আপনি এটা এলএনবিটা সিগন্যালে লাগানো থাকে। দেখা যাচ্ছে চ্যানেল কিন্তু সার্চ হচ্ছে। বন্ধুরা আমাদের কাছ থেকে যে ভিডিওগুলো পাবেন সেটা হচ্ছে রিয়েল ভিডিও, কোনো এডিটিং করা না, যেটা বুঝতে আপনাদের জন্য সুবিধা হয়। এই কারণে আমরা রিয়েল ভিডিও করে থাকি। আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের হেল্প সহযোগিতা নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।